সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিফট ইনচার্জ মহোদয়গণ এবং আমাদের অধ্যক্ষ প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট নাম্বার 6 নিয়ে আলোচনা করব। আমি 6 এর তোমরা যেন গত ক্লাসে আমাদের দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম একটা সৃজনশীল, তিনটা সৃজনশীল, দুইটা সৃজনশীল আলোচনা করা হয়েছে। আজ আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এই জ্যামিতির মধ্যে তোমাদের ষষ্ঠ যে অ্যাসাইনমেন্ট আছে, সর্বশেষ অ্যাসাইনমেন্ট, এই জ্যামিতির মধ্যে একটা যে জ্যামিতি দিয়েছে সৃজনশীল ক্রিয়েটিভ প্রশ্ন, সেটার মধ্যে বলা হয়েছে যে এটা কোণ দেওয়া আছে, এটা কোণের হচ্ছে কোণের মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, কোণের মানটা কত দেওয়া আছে 60 ডিগ্রি, এবং এই 60 ডিগ্রি দিয়ে তিনটা অপশন দেওয়া হয়েছে। তিনটা অপশনের মধ্যে বলা হয়েছে যে এবিসিকে, কোন এবিসিকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। চাঁদা, তুমি জানো চাঁদাটা কোথায় থাকে, তো তোমাদের জ্যামিতি ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা অংশ হচ্ছে চাঁদা। জ্যামিতি ইনস্ট্রুমেন্টের কীভাবে থাকে, কী কী, তোমার রুলার থাকে, তারপর পেন্সিল কম্পাস থাকে, কাটা কম্পাস থাকে, ত্রিকোণী থাকে, তার মধ্যে আটটা থাকে চাঁদা থাকে, তাই না? তাহলে তোমরা এই চাঁদার সাহায্যে কী করতে হবে, কোন এবিসিকে চাঁদার সাহায্যে অঙ্কন করতে হবে। খন আবার বলেছে, কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করো। তুমি যে এই কোণটা আঁকবা সেটাকে কীভাবে সমদ্বিখণ্ড করো, সেটা কোন কিসের মধ্যে, সরি, ক্ষয়ের মধ্যে আঁকতে হবে। তাহলে কিসের সাহায্যে, সেটা হলো রুলার ও কম্পাসের সাহায্যে। তো কম্পাস কী আছে তোমাদের, কম্পাস, পেন্সিল কম্পাস আছে, কাটা কম্পাস আছে, তাহলে এই কোণটা আঁকতে হলে তোমাদেরকে পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে। আর থার্ড নাম্বার কোয়েশ্চেনটা বলেছে, অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। তুমি যে এখানে এই কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করবা, সেটা আর কী করতে হবে, চিহ্ন এবং বিবরণটা দিতে হবে, চিহ্ন এবং বিবরণটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোন এবিসিকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনটা লিখি, আমরা ক এর উত্তরটা, যে ক আমাদের প্রথমে লিখবো, যে একটু লেখা লিখি, যে কোন এ বি সি কে চাঁদার সাহায্যে অঙ্কন করা হলো। আচ্ছা, তাহলে প্রথমে তোমরা কী করতে হবে, আমরা জানি দুইটা রশ্মির মিলিত স্থান হচ্ছে কি, কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু থাকে। তাহলে আমরা যদি একটি রশ্মি প্রথমে নিই, মনে করো এইরকম একটা রশ্মি নিব, ধরো এটা দিয়ে আঁকলাম, এরকম একটা রশ্মি নিব, এই রশ্মিটার নাম দিব আমরা বিসি। কী দিব, বিসি। এখন তোমরা জানো চাঁদাটা থাকে এরকম, হ্যাঁ, চাঁদার, ধরো যদি চাঁদা এরকম থাকে, চাঁদাটা হচ্ছে কি অর্ধবৃত্ত, চাঁদাটা কি অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্তর এখানে চাঁদার একটা কেন্দ্র থাকে, চাঁদার একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্র, চাঁদার কেন্দ্রটার মধ্যে এটাই যে শোয়ানোর রেখাটাকে, এটা স্বাভাবিকত আমরা অনুভূমিক রেখা বলি, আর এখানে একটা লম্বা লম্ব আকারের একটা রেখা থাকে, সেটাকে আমরা বলি উলম্ব রেখা। এবং প্রত্যেকটা কোণ চাঁদার এটাকে 0 ডিগ্রি বলা হয়, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অন্তর অন্তর 180 ডিগ্রি থেকে বাম থেকে ডান এবং ডান থেকে বামে সাজানো থাকে। আমি বলি আবার, চাঁদার এই অনুভূমিক রেখাটাকে 0 ডিগ্রি ধরে প্রত্যেক 10 ডিগ্রি অন্তর অন্তর 180 ডিগ্রি পর্যন্ত দিতে হয়, কারণ আমরা জানি অর্ধচন্দ্র হচ্ছে 180 ডিগ্রি, আর পুরো চন্দ্রটা যদি আমরা বলি বৃত্ত হিসাবে, সেটাকে আমরা 360 ডিগ্রি বলি হয়েছে। তাহলে 10 ডিগ্রি 10 ডিগ্রি করে দিতে হয়। তাহলে মনে করো এইভাবে যদি থাকে 10 10 10, মানে 10 20 30, সেভাবে থাকলো, আবার বাম থেকে ডান দুই পাশে 180 ডিগ্রি গণনা করা হয়। তাহলে এখন আমরা চাঁদাটার যে মূল বিন্দুটা, এটা এটা কী করবো, এই বিবিন্দুতে বসাবো, চাঁদাটার মূল বিন্দুটা বিবিন্দুতে বসে আমরা বাম থেকে ডান দিকে গুনবো, বাম থেকে, সরি, ডান থেকে বাম দিকে গুনবো, বাম থেকে ডান দিকে, মনে করো 10 20 30, আমাদের 60 বলেছে, 10 20 30 40 50 60, এবং গুনবো, ধরো এখানে আমাদের 60 বিন্দুটা আসলো, এই বিন্দুটার নাম দেবো আমরা কি এ, এই বিন্দুটার নাম দেবো কি এ, কি দিব এ। তাহলে তোমরা কি করবা, এই বিবিন্দু থেকে যে এই বিন্দুটার মধ্যে কি করবা, একটা রশ্মি এঁকে দিবা,
আচ্ছা এটা রশ্মি এঁকে দিবা তাহলে এখানে যে এখন যে কোণটা উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে আমাদের কি কোণ 60 ডিগ্রি কোণ এটাই হচ্ছে আমাদের কি কোণ 60 ডিগ্রি কোণ তাহলে 60 ডিগ্রি কোণ চাঁদার সাথে আঁকতে হলে কি করতে হবে চাঁদার মূল বিন্দুটা আমাদের বিভিন্নত বসাতে হবে বেশি বসায়ে তার যে বাম ডান পাশে অনুভূমিক রেখাটা আছে সেটা আমাদের এখানে বিভিন্নত বসায়ে তারপরে কি করতে হবে ডান থেকে বা বাম দিকে আমাদের 60 ডিগ্রি পর্যন্ত প্রতি 10 গড় পর পর যেতে 10 20 30 40 গুণে তারপর তোমরা কি করবে চাঁদার সাহায্যে অঙ্কন করা 60 ডিগ্রি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে একটু করলে কি হবে ক এর উত্তর সম্পূর্ণ হয়ে যাবে এবার দেখো আমাদের খ এর উত্তরটা কি আসে খ এর উত্তরটা হচ্ছে যে এই যে কোণটা আমাদের বলেছে যে এ বি সি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে কি করতে বলছে সমদ্বিখণ্ডিত রুলার ও কম্পাসের সাহায্যে তোমাদের আমি বারবার বলি কম্পাস আছে দুইটা একটা হচ্ছে কি কম্পাস পেন্সিল কম্পাস আরটা হচ্ছে কি কাটা কম্পাস তো আরটা কি লাগবে রুলার লাগবে কম্পাস আর রুলার লাগবে আচ্ছা তো আমরা এটা যদি আমরা খটা করি খ খয় বলেছে যে রুলার ও কম্পাসের সাহায্যে কোন এবিসি কে সমদ্বিখণ্ডিত করি এই কথাটা আগে লেখো তুমি যে রুলার ও কম্পাসের সাহায্যে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করা হলো আচ্ছা তো আমরা একটু লিখে নেব যে রুলারের সাহায্যে কোণ রুলার ও কম্পাসের সাহায্যে এ বি সি কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো প্রথমে তোমরা কি করবা যে আমরা একটা রশ্মি আঁকবো আবারও এই রশ্মিটা আঁকবো কিভাবে যে মনে করো একটা রশ্মি যদি আঁকি তোমরা স্কেলে স্কেল ব্যবহার করবা হ্যাঁ তো রুলার আর কি যেটাকে রুলার বলা হয় ইংলিশ স্কেল বলা হয় আচ্ছা তো এখানে যে আমরা এখানে আমরা একটা রশ্মি আঁকবো এই রশ্মিটার নাম দিব কি রশ্মিটার নাম দিব কি বিসি কি দিব বিসি আর বিসিটা বিসির এই যে বিসি রশ্মির বিবিন্দুকে আমরা ধরবো বিবিন্দুতে এই বিবিন্দু কোন কম্পাসটা এখন রুলারের কম্পাসের সাহায্যে নেবো কোন কম্পাসের কোনটা পেন্সিল কম্পাসটা সাহায্যে নেবো পেন্সিল কম্পাসটি কী করবো জানো পেন্সিল কম্পাসের একটা পেন্সিলের সাহায্য নিয়ে করতে হয় সেটাকে জন্য পেন্সিল কম্পাস বলে এই যে বিবিন্দুতে বসাবা বিবিন্দুতে বসায় কী করতে হবে একটা যে কোনো সুবিধা মতো একটা বৃত্তচাপ আঁকতে হবে সুবিধা মতো একটা বৃত্তচাপ আঁকতে হবে ধরো আমি এখানে যদি বিবিন্দু তুমি কম্পাস বসাও তুমি বস সুবিধা মতো একটা বৃত্তচাপ হয়ে গেলো এরকম এরকম বৃত্তচাপ হয়ে গেল বৃত্তচাপটি দেখো যে বৃত্তচাপটি যে বিসিকে একটা বিন্দুতে ছেদ করেছে বিসিকে একটা বিন্দুতে ছেদ করেছে ধরো এই বিন্দুটার নাম দিব আমরা ধরো কিউ বিন্দুতে কি দে কিউ বিন্দুতে কিউ বিন্দু ছেদ করলো এখন কিউ বিন্দুর মধ্যে তোমার ওই একই ব্যাসার্ধটা নিয়ে কিউ বিন্দুতে তুমি ওই তোমার সুছালো মাথাটা যেটার পেন্সিল কম্পাস আছে সেটা সুছালো মাথা ধরবা সুছালো মাথা এই কিউ বিন্দু ধরবা ধরার পরে ওই একই মাপ নিয়ে আরেকটা পূর্বের এই যে এটা আঁকলাম আমরা আগে আঁকলাম বৃত্তচাপটা এই বৃত্তচাপটার মধ্যে আরেকটা বৃত্তচাপ একই দেবা একই মাপ তার মাপটা কিন্তু কী করতে সরানো যাবে না তো একই মাপে যদি আমরা একটা বৃত্তচাপ আঁকি এরকম হয়ে গেলো আমাদের হ্যাঁ তো এরকম হয়ে গেলে আমাদের কি থাকলো এরকম ভাবে আমাদের থাকবে যে এখান থেকে আমরা বৃত্তচাপটি পরস্পর কি বিন্দু ছেদ করেছে ধরো আমাদের একটা বৃত্ত পি বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ পি বিন্দু ছেদ করেছে এটাকে যদি আমরা এখন পি বিন্দুতে ছেদ করে যেটাকে আমরা যোগ করে দেই ধরো এই বিন্দু আমরা যোগ করবো এবার যোগ করব যোগ করার পরে এটা গিয়েছে কত রশ্মি মধ্যে আমরা এটা এ বিন্দু দিব তাহলে এটা কতটুকু ভালো পি এ বি এ পর্যন্ত বি এ রশ্মি পর্যন্ত বৃদ্ধি করে দিব হ্যাঁ তারপরে এখন তার পরবর্তী কাজটা হচ্ছে কি পরবর্তী কাজটা হচ্ছে এই যে আমরা যেহেতু সমদ্বিখণ্ডিত করতে বলছে এই কোণটাকে আমার সমদ্বিখণ্ডিত এখন কোণটা হয়েছে কি 60 ডিগ্রি হয়েছে এখন এই পিও কিউকে কেন্দ্র করে কী করবা পিও কিউকে কেন্দ্র করলে
কেন্দ্র কথাটা বললে তোমার পেন্সিল কম্পাস যে সুচালো মাথায় আছে না সেটা এইগুলাতে বসাও যখন পি কে কেন্দ্র করে বলবো তখন এখানে বসাবা আবার যখন কিউ কে কেন্দ্র করে বলবো তখন এখানে বসাবা তখন একসাথে যেহেতু বলেছি পি ও কিউ কে কেন্দ্র করে তাহলে লিখতে হবে আমাদের যে ওই যে পি ও কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি কিন্তু অলরেডি দেখো বিবরণ বলে দিচ্ছি আঁকতেছি বিবরণ বলে দিচ্ছি পি কিউর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণে যে কোনটা কি এ বি সি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবো কয়টা বৃত্তচাপ দুইটা বৃত্তচাপ আমি আবারও বলি পি কিউর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকবো তাহলে এখানে যদি একটা বৃত্তচাপ দাও এখানে যদি একটা বৃত্তচাপ দাও তাহলে বৃত্তচাপ দুইটি পরস্পর মনে করো কি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করলো কি বিন্দুতে ডি বিন্দু ছেদ করলো তাহলে ডি বিন্দুতে ছেদ করার পরে আমরা কি করব এখান থেকে এই যে বিডি যোগ করে দিব বিডি যোগ করে দিব আচ্ছা বিডি যোগ করে বিডি যোগ করে ধরো আমাদের ই পর্যন্ত আমরা বর্ধিত করে দেবো বিডি যোগ করে আমাদের ই পর্যন্ত বর্ধিত করে তাহলে কি হয়ে যাবে আমাদের আমাদের এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে তাহলে এখন একটু করতে পারলে তোমাদের ক্ষয়ের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে একটু করতে পারলে ক্ষয়ের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে এন্ড গ যেটা বলেছে গ গ বলেছে যে যে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও এই যে আমি এতক্ষণ আঁকার মধ্যে যে বিবরণগুলো বললাম এই কিভাবে কিভাবে তোমরা তুমি আঁকলা বা আমি আঁকলাম সেটা বিবরণটা দিলেই অঙ্কনের চিহ্ন বিবরণটা হয়ে যাবে যে তাহলে গয়ের মধ্যে তোমাদের কি চিত্রটা এঁকে তারপর অঙ্কনের বিবরণ দিবা চিত্রটা এঁকে অঙ্কনের বিবরণ দিলে ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যদি এখানে গয়ের উত্তর দিব গয়ের উত্তরে বলেছে যে কি অঙ্কনের বিবরণ চিহ্ন বিবরণ তাহলে অঙ্কনের বিবরণ আমরা দেবো হ্যাঁ লিখব এটা গয়ের উত্তর অঙ্কনের বিবরণের মধ্যে আমরা লিখবো যে কোনো রশ্মি বি সি নেই এ কথাটা আগে লিখবো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি রশ্মি বি সি নেই এখন বি সি রশ্মির পি বিন্দুতে এটা এক নাম্বার দিবে এটা দিবা এক নাম্বার এক নাম্বার যে কোনো রশ্মি বিসি নেই বিসি রশ্মির বি বিন্দুতে যে কোনো রশ্মির বি বিন্দুতে সুবিধা মতো আমি যেভাবে যেভাবে আঁকছিলাম বর্ণনাটা দিয়েছিলাম সেভাবে লিখে দিলে হবে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি একটি বৃত্তচাপ আঁকি আচ্ছা তাহলে আমি লিখলাম যে কোনো রশ্মি বি বি সি নেই বি সি রশ্মি বি বিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি লিখতে হবে বৃত্তচাপটি বি সি রশ্মিকে কিউ বিন্দুতে ছেদ করে বিশ্বচাপটি
BC রশ্মিকে দেখো কি বিন্দুতে ছেদ করেছে তাই না কি বিন্দুতে ছেদ করে তার আমরা লিখব এখন বৃত্তচাপটি BC রশ্মিকে কি বিন্দুতে ছেদ করে তাই না এবার আমরা দুই নম্বরে যাব এটুক হচ্ছে প্রথম স্টেপ হ্যাঁ প্রথম ধাপটা আমরা লিখলাম এখন আবার দ্বিতীয় ধাপটা আমরা লিখব দ্বিতীয় ধাপটা কি একটু মুছে ফেলি আমরা হ্যাঁ যে জায়গা কম দুই নাম্বারটা লিখব দুইটা চারটা স্টেপ শেষ করব আমরা দুই নাম্বারটা হচ্ছে কিউ কে কেন্দ্র করে কিউ কে না কিউ বিন্দুকে হ্যাঁ কিউ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমি বলেছিলাম যে যখন এই বি বিন্দু থেকে বৃত্তচাপটা আঁকবো সেই মাপটা কিন্তু সরানো যাবে না সেই মাপটা নিয়ে কিউ বিন্দু থেকে বসাতে হবে কিউ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের আরও পূর্বের ব্যাসার্ধের উপর বৃত্ত পূর্বের বৃত্তচাপটির উপর আরও একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপকে পি বিন্দুতে ছেদ করে ছেদ করে এটা হচ্ছে আমাদের আরেকটা স্টেপ হ্যাঁ পি বিন্দু দিয়ে একটি রশ্মি রশ্মি বি এ আঁকি বি এ আঁকি তাহলে আমাদের এটা দুইটা স্টেপ শেষ হবে নেক্সট পরবর্তী স্টেপটা হচ্ছে দুইটা স্টেপ হয়ে গেল হ্যাঁ থার্ড নাম্বার স্টেপটা যদি আমরা যাই তিন নাম্বারটা হচ্ছে এবার আমরা কি করছি পরবর্তী এখানে দুইটা বৃত্ত চাপাই গেছে তাহলে আমরা লিখব যে পিউস কিউ কে কেন্দ্র করে পিও কিউ কে কেন্দ্র করে পি কিউ এ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো পিউসি পিউকে কেউ কেন্দ্র করে পিকিউর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে কোনটা কি এ বি সি এটার অভ্যন্তরে বাহিরে নয় অভ্যন্তরের দুইটি বৃত্ত চাপাকে আমরা কি দেখব ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি দুইটি
বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, এই কথা লিখবে যে বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করে তার লাস্টের লাইনটা আমাদের লিখলো, দেখো আমাদের কিন্তু অঙ্কনের বিবরণটা দেওয়া শেষ, তার লাস্টের লাইনটা আমরা লিখবো। তাহলে চার নাম্বার স্টেপটা, হ্যাঁ চার নাম্বার স্টেপে যাব যে বিও ডি যোগ করি এবং ই পর্যন্ত বর্ধিত করি। আমরা লাস্ট লাইনটা লিখবো যে বিওডি যোগ করতে হবে এবং কি করতে হবে, ই পর্যন্ত বর্ধিত করতে হবে। হ্যাঁ তো তাহলে বিই রশ্মি কোন এবিসি এর সমদ্বিখণ্ডক, কোন এবিসি এর সমদ্বি তাহলে বি রশ্মি কোন এবিসি কে এবিসি কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা সমদ্বিখণ্ডিত, তাহলে আমাদের এই আমরা প্রথমে করলাম যে কোন এবিসি কে কোন এবিসি কে চাঁদার সাহায্যে কি করো অঙ্কন করো, সেটা সম্পূর্ণ হলো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কোন এবিসি কে সমদ্বিখণ্ডিত করো রুলার এবং কম্পাসের সাহায্যে, ওইটা করা হলো। আমার থার্ড কোশ্চেনটা হচ্ছে যে অঙ্কনের চিহ্ন বিবরণ সহ অঙ্কনের চিহ্ন বিবরণ দাও, তাহলে আমাদের কি অঙ্কনের চিহ্ন বিবরণ দেওয়া হয়ে গেলো। তাহলে আজকের মতো এখানে শেষ, তোমরা সকলে ভালো থেকবো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।